স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। জনাব, আপনারা কেমন আছেন? আমি চলে আসছি দ্য ক্যাফেরিয়াতে। এটা একটা বুফে, এখানে প্যাকেজ হচ্ছে গিয়ে 750 টাকা, আনলিমিটেড খাবার, আপনি যা খেয়ে পারেন। খাবারও আছে অনেক, আমি আপনাদেরকে ধাপে ধাপে খাবারগুলো একটু দেখাই যে কী কী খাবার আছে এখানে। আমরা ঢুকছি, এখন টাইম হচ্ছে গিয়ে 7টা বাজে, 7টা থেকে হচ্ছে দিয়ে 10টা পর্যন্ত আপনারা যা যা খেয়ে পারেন, কোনো ব্যাপার না। কী কী খাবার আছে চলুন আমি দেখাই আপনার। আমার সঙ্গে আরও গেস্ট আছে, তারা আসতেছে, আসলে তাদের সাথে পরিচয় করে দেবো। এখন কী কী খাবার আছে সেটা আপনাদের জন্য দেখা। আমি আইটেমগুলো আপনাদের বলার চেষ্টা করতেছি। আইটেম আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এখানে আছে অনেক ধরনের সালাদ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129,
৬৫ ৫৭ ৫৮ ৬১ ৬২ ৬২ ৬৩ ৬৩ মোট এখানে 63 আইটেমের খাবার রয়েছে, মিষ্টি সহ সালাদ। এই হচ্ছে দ্য ক্যাফেরিয়া। ভিতরের পরিবেশ খুব চমৎকার পরিবেশ। এখনো লোকজন সেভাবে আসে না, আমি একটু আগে আগে চলে আসছি, কারণ এখানে একটু আগে আগে না আসলে একটা লিমিটেশনের ব্যাপার আছে, এর বেশি তারা নেয় না। দেখা যাচ্ছে হয়তো এখানে 50টা টেবিল আছে, তার বেশি তারা অ্যালাউ করে না, এই জন্য একটু আগে আগে এসে আমি নিয়ে নিলাম। এ হচ্ছে টোটাল ভিতরের পরিবেশ। তারপরে খাওয়ার পরে ফুডের মান কেমন, খেতে কেমন লাগছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এটা হচ্ছে মূল কাউন্টার, এখানে আইসক্রিমের ব্যবস্থা আছে। তো আমি শুরু করে দিয়েছি, আমার গেস্টরা এখন আসে নাই। অলরেডি আমাদের একটা সেমিনার দেওয়া হয়েছে, ঠান্ডা পানি জুস ছিল, আমি কিছু ফাস্টফুড আইটেম নিয়ে আসছি। ফার্স্ট আমি ফাস্টফুড দিয়ে শুরু করবো। এখন নিয়ে আসছি চিকেন ফ্রাই আছে, বারবিকিউ চিকেন আছে। অলরেডি আমার সাথে জয়েন করলো আমার সহযোগী যোদ্ধা সানি ভাই, সে চলে আসছে। চিকেন দিয়ে শুরু করলাম আর কি, মোট যতগুলো খাবার আছে চেষ্টা করবো অল্প অল্প খেয়ে আপনাদের দেখানোর জন্য যতদূর পারা যায়। এবার হচ্ছে রাইস আইটেমটা নিচ্ছি, রাইস নিলাম। এরপর গোসের আইটেমটা আমরা নিব। শুনেন, আমি একটা পায়া নিচ্ছি। তবে একটাই কথা, খাবার নষ্ট করা যাবে না, যতটুকু পারবেন ততটুকু নিতে হবে। তো আপাতত এই পর্যন্ত শেষ করি, খেয়ে আমি আবার আসছি। আরো খাবার আছে, যতগুলো খাবার আছে চেষ্টা করবো অল্প অল্প করে সবগুলো দেখানো। আমি সারাদিন ছিলাম, এটা অবস্থা খারাপ, বেশি খেতে পারবো না, কিন্তু আমি রিভিউ দেওয়ার জন্য সব। ¿Qué es eso?
এগুলোর কাছে হচ্ছে কলিজা। রান্না খারাপ না, রান্না ভালো। ধারণা ছিল মানে রান্না খারাপ হবে, বেশি ভালো মজা হবে না, কিন্তু না প্রত্যেকটা একবার মজা আছে। ফ্রাইড রাইস ছিল পাশে, আর এটা ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, সেখানে আমি দেখাবো এই ফ্রাইড রাইসটা খাই কেমন হলো। ভালো, আজকে ফ্যান্টাসি কিংডম মানে ডুবা ডুবি করছি তো, এটা যথেষ্ট ক্ষুধা আছে, রিল্যাক্স হয়ে খাইতে পারবো। কাঁকড়া আছে, কাঁকড়া আছে, যারা কাঁকড়া খান তাদের কাঁকড়া দোকান আছে। একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নিন ছোট দেখে নিন, পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম কাছাকাছি, আমি এরপরে গাজর নিলাম, সব খাবো, আমি সব খাবো, এগুলো আমি খাবো না, এগুলো আমার পছন্দ না। এখানে সব হলো কেমন না, ওগুলো আমি নেবো না, আমি ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করবো, এটা নিবো অল্প একটু, আমি এটাও নিয়েছি। আচ্ছা এখানে আছে তরমুজ, আপনার আনারস, ক্যাপসিকাম গাজর দিয়ে একটা খাবার আছে, ক্যাপসিকাম গাজর দিয়ে একটা গেল, আমি এটিএমটাও নিলাম। এখানে বাদাম আরো বিভিন্ন ফ্রুটস দিয়ে আর একটা আইটেম নিলাম, আমি সেটাও নিলাম। দেখতেই তো পেট ভরে যাচ্ছে, খাওয়ার দরকার নাই। এটা মানে কর্মচার, কর্মচার নিলাম দুইটা। আচ্ছা এখানে ইয়ে আছে আপনার কি জানি না, ফ্রুটসের মেবি আছে এগুলো, এটা একটা তো সেফ তাই না, জানি না, এখান থেকে একটা নিলাম। দেখেন দেখতেছি সমস্যা না, কেক নিব না এখন, আগে দেখি খাওয়া দাওয়া শেষ করিনি, খাবার নষ্ট করা ঠিক এখন সবকিছু মিলায় এই অনেকগুলো আইটেম নিয়ে আসছে, আমি সবগুলো আইটেম এখন টেস্ট করবো, টেস্ট করে আমি আপনাদেরকে বলবো কোনটা খেতে কেমন। আশা করতেছি সবগুলোই সুস্বাদু হবে, কারণ এ পর্যন্ত আমি প্রায় 10-12 আইটেম খেয়েছি, সবগুলোই ভালো লাগছে, আর বাকিগুলো খাওয়ার চেষ্টা করতেছি। এরপরে যেটা বেশি ভালো লাগবে ওইটা আমি আরও খাবো, সেটা আপনাদেরকে আমি দেখাবো না, থাকেন খেয়ে নি। হ্যাঁ তাহলে প্রথমে পুডিং, না প্রথমে সালাদ দিয়ে শুরু করি। হ্যাঁ ইতিমধ্যে আমার মাঝখানে আমার সোহেল বড় ভাই চলে আসছে, সোহেল ভাই আমি খাওয়া শুরু করছি আরো এক ঘন্টা আগে থেকে, সমানে খেয়ে যাচ্ছি, বাট ভাই মাত্র আসছে, দেখা যাক ভাই কেমন খেতে পারে। বাইরে মুসলিম ভাই কেন কারণ আমরা দেখবো, আর ভাই আমার দুপুর থেকে না খেয়ে আছে, দেখা যাক কি পরিমাণ খেতে পারে, সেই অপেক্ষায় থাকলাম। সেই হচ্ছে বাইরে মুসলিম, সে কিন্তু সমানে খেয়ে যাচ্ছে, তার কারণে দেখা এইভাবে এক প্লেট, এর আগে এরকম 2-3 প্লেট খাওয়া হয়ে গেছে, সমানে খাচ্ছে। আমার ভাবি চলে আসছে, উনি আসছে স্যুপ নিয়ে চলে আসছে, আর ভাই আর দেখেছে, দেখা যাক সে কি কি আনে। হ্যাঁ ভাবি আজকে কত সুন্দর লাগছে তাই বলেন, ভাবি কি আজকে একদম পরীর মতো লাগতেছে।
আমার ভাইয়া নিয়ে আসছে, ভাইয়া আনছে কেক, ফাস্ট ফুড আইটেম, মাছ নিয়ে আসছে, বা কাঁকড়াও নিয়ে আসছেন, মাছ। এবার সালাদটা ট্রাই করতে, এটা হচ্ছে বাদাম হিরোই, গাজর, ক্যাপসিকাম, মোট তিন চারটা আইটেম দিয়ে এটা বানানো হয়েছে। ভাবিকে কি আনছি একটু দেখাইনি, কলিজা গোশ আর হচ্ছে মাছ নিয়ে আসছে। ব্যাটারিতে চার্জ তো মাছ আমি এত দেখাইতে পারবো না, আছে যে খাবারগুলো দেখাইছি সবই খাবো। এমন তিন চার প্লেট খাওয়া হয়ে গেছে সানি ভাই, সে আরো খাবার আনতে গেছে, গেল ভাই জনাব। অলরেডি আমার 50 থেকে 60টা ফুড টেস্ট করা হয়ে গেছে, তো বেশ আনন্দ ঘন সময় কাটলো এবং খেতে খেতে ভালো সময় কাটলো। আপনাদের ইনভাইট থাকলে আপনারা আসবেন, আমার কথা বলে খেয়ে যাবেন, অবশ্যই বিলটা দিয়ে যাবেন। ভালো থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।